বস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার ভণিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আর দিন ওয়ান নসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ, ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। আমার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নাই। ওই সেই 97-তে ওই হুজুররা যখন ক্ষমতায় ছিলেন, সেই সময় বিশ্ব ভালোবাসা দিবস পালন করতেছে। কি ভালোবাসা দিবস! কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সরোয়ার্দী উদ্যানের গাছের গোড়ায় বসে গেছে, সব জোড়ায় জোড়ায় বাঘ বা কুম পায়রা। বিশ্ব ভালোবাসা! এক মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে TSC মিলনায়তনে বক্তৃতা করলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আজ আমি ঘোষণা করতে চাই বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। মন্ত্রী বললেন, আমি পার্লামেন্টে ধরলাম তাকে, বললাম মাননীয় স্পিকার, বিল ক্লিন্টন তার মেয়ের বয়সী মনিকার সাথে যে কাজটা করেছে সে কাজের জন্য বিল ক্লিন্টন নিজেই অনুতপ্ত। টিভি এবং রেডিওর মাধ্যমে গোটা জাতির কাছে ক্ষমা চেয়েছে। আর হিলারির পাও রাতের বেলায় কতবার ধরেছে হিলারি আর তিনিই জানেন, যে অপরাধের জন্য তিনি নিজে অনুতপ্ত সেই অপরাধের বিষয়টা নিয়ে মন্ত্রী, একটা মন্ত্রী কতটা চারিত্রিক দিক থেকে হীনমন্য হলে ছাত্রছাত্রীর সামনে বলতে পারে বিল ক্লিন্টন মনিকা প্রেম অমর হোক। বললাম মাননীয় স্পিকার, একদিকে নাসুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, তাহলে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমার দেশে, মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোন প্রয়োজন নাই। বিশ্ব নারী দিবস পালন করা, বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার যার দেশে নারীর কোনো মর্যাদা নাই, যেখানে কন্যার কোনো মর্যাদা নাই, যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই, সেখানে প্রয়োজন। আমার দেশে প্রয়োজন নাই।